ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফ্যাসাল আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স অনেকেই প্রশ্ন করেছেন আমার ভিডিও নিচেও প্রশ্ন করেছেন আমার যে ফেসবুক একটা পেজ আছে সেই পেজেও অনেকে মেসেজ করেছেন যে ভাই আর ট্যুরিস্ট ভিসা বন্ধ তাহলে আপনি কিভাবে বাই রোড দিয়ে যেতে পারছেন যাওয়া আশা করছেন আর আজকের ভিডিওতে আমি বলবো আমি কোন ভিসা নিয়ে ভারত এবং বাংলাদেশ যাওয়া আশা করি তাও বাই রোড দিয়ে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেশন আমি আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি আপলোড করতেই থাকবো পাশের বেল বাটনটি দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স আমি কোন ভিসা নিয়ে ভারত বাংলাদেশ যাওয়া আশা করছি বাই রোড দিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন তো আমি আপনাদেরকে আজকে বলবো কোন ভিসা নিয়ে আমি ভারত এবং বাংলাদেশ বাই রোড দিয়ে যাওয়া আশা করছি তো আমি হলো একজন বাংলাদেশের নাগরিক অনেকেই ভাবেন আমি ভারতের নাগরিক না আমি হলো বাংলাদেশের নাগরিক আমার পাসপোর্টটা হলো বাংলাদেশের পাসপোর্ট তো আমি এখন ভারতে কোন ভিসানে নিয়ে যাওয়া আশা করি আমি হলো ভারতের এন্ট্রি এক্স ওয়ান ভিসা নিয়ে যাওয়া আশা করি এখন এই এন্ট্রি এক্স ওয়ান ভিসা আবার কি এন্ট্রি এক্স ওয়ান ভিসা হলো সহজ ভাষা যদি আমি বলি এটাকে বলে হলো স্পাউস ভিসা এটাকে বলে হলো ম্যারেজ ভিসা অর্থাৎ কোনো বাংলাদেশি নাগরিক যদি ভারতীয় কোনো নাগরিককে বিবাহ করে তাহলে সেই বাংলাদেশী নাগরিককে ওই এন্ট্রি এক্স ওয়ান ভিসা দেওয়া হয় আর এই ভিসার সুবিধা হলো এই ভিসাতে ভিসা যতদিন ভ্যালিড থাকবে ততদিনই ভারতে অবস্থান করা যাবে এবং বাই রোড দিয়ে যাতায়াত করা যাবে করোনার মধ্যে যখন বন্ধ ছিল তখনও পারমিশন নিয়ে কিন্তু আমরা যাতায়াত করতে পারতাম তো এই এই হলো এই ভিসার সুবিধা এই ভিসাতে আরও সুবিধা আছে এই ভিসা যখন আমরা আসি ভারতে তখন আমরা আরও রেজিস্ট্রেশন করি তো আমাদেরকে একটা রেসিডেন্সিয়াল পারমিট দেওয়া হয় তারপর ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায় তার আগে কিন্তু আমরা আবার এফআরআরও থেকে আবেদন করে ভিসার মেয়াদটা কিন্তু বাড়িয়ে নিতে পারি আমাদেরকে আর বাংলাদেশ আসতে হয় না যদি আমরা এটা চাই আমরা কিন্তু ভারত থেকেই কন্টিনিউয়াসলি থেকে থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে থাকতে পারি এটা হলো ম্যারেজ ভিসা ইন্ডিয়ান এক্স ওয়ান ভিসা এন্ট্রি এক্স ওয়ান ভিসা এই ভিসা নিয়ে কিন্তু আমি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াত করি তো এই ভিসা নিয়ে যখন আমরা বাংলাদেশ থেকে যখন এই ভিসাটা নিয়ে যখন আমরা ভারতে আসি সেই ভিসাটা হলো পাসপোর্টের মধ্যে সিল মানে পাসপোর্টের মধ্যে স্টিকার ভিসা থাকে আর একটা ব্যাপার হলো যখন আমরা ভারতে এসে যখন আমরা ভিসার মেয়াদটা বাড়াই তখন কিন্তু ইলেকট্রনিক ভিসা দেওয়া হয় মানে ই ভিসা দেওয়া হয় ওটা হলো পিডিএফ ভিসা তাহলে ওই ভিসাটা রকম দেখতে আমার কিন্তু স্টিকার যে ভিসাটা ছিল বাংলাদেশের সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো বর্তমানে এই যে এবার যে আমি যাতায়াত করছি সেটা কিন্তু আমার ওই ইলেকট্রনিক ভিসাতে আমি যাতায়াত করেছি তো ওই ভিসাটা দেখতে কীরকম চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনটায় আপনারা একটু ফলো করুন তো আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছি যে আমি কোন ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশ বাই রোডে যাতায়াত করছি স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ এই যে পিডিএফটা ইএফআরআর ও বিয়ার অফ ইমিগ্রেশন এই যে এটাই হলো আমার ভিসা বাংলাদেশ থেকে আমি যে ভিসা নিয়ে এসেছিলাম সেই ভিসার মেয়াদটা কিন্তু শেষ হওয়ার আগ মুহূর্তে আমি কিন্তু আমার নতুন করে ভিসাটা এক্সটেনশন করি ভারতের ইএফআরআরও থেকেই মানে এটা হলো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি অনলাইনে করি অনলাইনেই কিন্তু আমি অ্যাকাউন্ট করেই জাস্ট ভিসার আবেদন করি ডকুমেন্ট আপলোড করি তারপরে আমার ভিসা কিন্তু গ্রান্টেড হয় তো এই ভিসাতেই যে উপরে বাম পাশের সাইডে অ্যাড্রেস থাকে ডান পাশে কিউআর কোড থাকে তারপরে মাঝখানে কিছু দেখেন সার্ভিস গ্রান্টেড স্টে ভিসা এবং এখানে দেখেন ভ্যালিড ফ্রম তো ভ্যালিড টু তারপরে ডিটেলসগুলো আমি হাইড করে রেখেছি ডান পাশে আমার ছবি আছে তারপরে নিচে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে মানে রেজিস্ট্রেশন করেছিলাম তারপরে তার নিচে মানে আমি যে লোকাল জায়গায় আছি সেখানকার এসপি অফিসের নাম ঠিকানা আছে এবং এফ আরও কলকাতা থেকে ইস্যু হয়েছে সেটার এই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তো এই হলো আমার ভিসা তো এই ভিসা নিয়ে কিন্তু আমি এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াত করছি বাই রোড হয়ে ব্যানাপোল হয়ে গেদে হয়েও যাওয়া যায় তবে আমি ব্যানাপুল হয়ে যাওয়া আশা করি কিছু কারণ হলো আমার ঢাকা আসতে হয় ব্যানাপোল থেকে ব্যানা ঢাকার ট্রেনও আসে কিন্তু ট্রেনটা বর্তমানে বন্ধ থাকলেও পরবর্তীতে তো চালু হয়ে যাবে আর বাস তো ডাইরেক্ট বাস আসে যার কারণে আমি ব্যানাপোলটা ব্যবহার করি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন